হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন 97 VV ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার মাহিন ঘুমাচ্ছিল, তো এখন মাহিনকে তুলে নিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখো। তো মাহিনকে নিয়ে এখন যাচ্ছি ভ্যাকসিন দেওয়ার জন্য। তো ওর আজকে তোমার ভ্যাকসিন আছে, তো সেই জন্যই মানে ওর বাবা আবার এলো অফিস থেকে। তো সকালে ব্রেকফাস্ট করার পরে ওর পাপা চলে গেছিলো তোমার 8:30-টার সময়। তো তারপরে এই দেখো আবার মানে 2 ঘন্টা পরে আবার ওকে আসতে হলো, কারণ মাহিনকে নিয়ে যেতে হবে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আমি তো একা যেতে পারবো না, তো সেই জন্য ওর পাপা আবার এসছে। তো আমি যেখানে আগে থাকতাম মানে নরসিংহবাগে, তো ওখানে হলে তাও মানে আর কি আমি চলে যেতে পারি, মানে পারতাম চলে যেতে। তো এখানে বাইরে হবে, তো সেই জন্য আমি একা যেতে পারবো না, তো ওই জন্য বাবাকে আবার আসতে হলো। আর সত্যি কথা বলতে কি, আমার না মানে বাবুকে যখন ভ্যাকসিন দেয় ছুঁচ পটানো হয়, তখন আমি মানে বাবুকে কোলে নিয়ে মানে ধরে রাখতে পারি না, রাখতে পারি না বলতে আমার খুব কষ্ট লাগে, আমি একদমই দেখতে পারি না। যখন ওর গায়ে ছুঁচটা ফোটানো হয় তখন আমি দেখতে পারি না, আমার মাথাটা একদম মনে হয় যেন ঘুরে যায়। তো সেই জন্য আমি কিন্তু বাবুকে তখন ধরি না, ওর বাবারকেই দিয়ে দিই। তখন ওর বাবা মানে ধরে ধরে ভ্যাকসিনটা দিয়ে নেয়। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো এখন রাস্তায় যাচ্ছি। তো আমি তো খুব চিন্তা করছি, মানে আমার খুবই টেনশন হচ্ছে, জানো তো কী করবে জানি না, খুব কান্না করবে হয়তো, খুব ভয় করছে। তো আজকে আমার রান্না টান্নাও কিচ্ছু হয়নি, এখন কোনো কিছুই মানে রান্না করা হয়নি। তো সকালে শুধুমাত্র ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়াটাই শুধু হয়েছে, ব্যাস আর কিচ্ছু হয়নি। তো এখন চলে এসেছি আমরা এখানে আঙ্গনবাড়িতে, তো এখানেই দেবে ভ্যাকসিনটা। তো খুব একটা বেশি দূরে নয়, আমি যেখানে থাকি তো সেখান থেকে একটুখানি কাছেই, তো এখানেই দেবে। তো ওর বাবা খোঁজ নিয়ে গিয়েছিলো আগে, তো আমি ওখানে থাকতাম, তো ওখানে তো সবাই মানে আর কি অত খোঁজ টোজ নিতে হয় না, ফোন করেই ওনারা ডেকে নেন যখন যখন দেওয়ার সময় হয় তখন তখন। কিন্তু এখানে তো বাইরে থাকি যেহেতু, তো সেই জন্য এখানে তো সব কিছু খোঁজ করে আগে থেকে জেনে তারপরে আসতে হয়, কারণ এখানে কোথায় কী দেয় না দেয় সেটা তো আমরা জানি না না। তো সেই জন্য ওর বাবা আগে খোঁজ নিয়ে গিয়েছিলো, তো তারপরে বলেছিলো, এনারাই বলেছিলেন যে আজকে হবে। তো তারপর আজকে তো ওর বাবা অফিসে ডিউটি ছিল, তো তাও মানে আর কি বলতো, না এলে তো তোমার হবে না না, দিতে তো হবেই, তো সেই জন্যই দেওয়ার জন্য চলে এসছে। তো এখন এই দেখো আমি ওকে ওয়েট মেশিনের উপরে বসাচ্ছি, ওর বাবা বলল চলো সবার প্রথমে ওয়েটটা দেখা হোক। তো এখন ওয়েট মেশিনের উপরে বসাচ্ছি, তো বস তো আমি ভাবলাম শুয়ে দেবো, তো শুয়ে দিয়েও হচ্ছে না, তো তারপরে মিডিলটাতে ভালো করে বসিয়ে দিলাম তো ওয়েটটা দেখার জন্য। আর আমার দেখে মনে হচ্ছে যে মাহিন এখন একটু পাতলা পাতলা লাগছে, মানে জানি না কেন লাগছে ওরকম, মানে লম্বা হয়েছে বলে হয়তো, তাই দেখো কান্না করতে শুরু করে দিয়েছে, ভয় পেয়ে গেছে। তো ওয়েটটা ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে না ওয়েট ঠিকই আছে, ওয়েট মানে যেটা হওয়া দরকার সেটাই আছে, তো কোনো অসুবিধা নেই বলল ওয়েট ওর। কিন্তু দেখে না খুব পাতলা পাতলা লাগছে, মানে কীরকম একটা মনে হচ্ছে যেন একটু আর একটু মানে অনেকটাই পাতলা হয়ে গেছে তাই মনে হচ্ছে, জানি না কেন মনে হচ্ছে, কিন্তু আগের থেকে মনে হচ্ছে যেন এখন অনেক পাতলা হয়ে গেছে। কিন্তু ওনাদেরকে তার জন্যই আমার মানে খুব মনটা অস্বস্তি করছিলো, খুচখুচ করছিলো, তো সেই জন্যই ওনাদেরকে জিজ্ঞেস করলাম। তো ওনারা বললেন যে না ওয়েট যেটা হওয়া দরকার সেটাই আছে, কোনো অসুবিধা নেই কো। তো এখন এই দেখো আমি ওর বাবাকে দিয়ে দিলাম, কারণ আমি কোলে নিয়ে বসে মানে আর কি ওকে ওই প্রথমেই তো বললাম যে আমি দিতে মানে দেওয়াতে পারি না। তো বাচ্চাগুলো ওই দেখো বসে আছে, সব খেলা করছে, তো ছুঁচ ফোটালে দেখলে আমার মাথা ঘুরে যায়, তো সেই জন্য ওর বাবাকে দিয়েছি। তো ওর বাবাই নিয়ে ওকে দিয়ে নেবে ভ্যাকসিনটা। তো এই দেখো আরও সব অনেক মেয়েরাও সব আছে, প্রেগনেন্ট মহিলারা, তো তারপরে বাচ্চাগুলোও আছে, বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করছে খুব জোরে জোরে। এই রে কী করবে, তাই তো। তো এই দেখো এখন ওকে তো এটা হচ্ছে তেল, তো এটা খাওয়ানো হয়, তো এখন খাওয়ানো হচ্ছে, তো বলছে ভালো করে ওকে মানে ঘুরতে বলছে, তো তেলটা দিয়েছে আর এই দেখো কান্না করতে শুরু করে দিয়েছে। Я побежал.
লাইন ইজ ব্রেভ বয় না মাইন মুখটা কয় গো মাহিন মাইন লুকিয়ে 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 বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আজকে মাহিনের ভ্যাকসিন ছিল, তোমাদেরকে তো পুরোটাই দেখালাম। তো আমি কালকে রাত থেকেই খুব চিন্তা করছিলাম জানো তো, যে খুব কান্না করবে হয়তো, কি করবে জানি না। কিন্তু দেখো মাহিন কিন্তু এখন তো কান্না করছে না, তখন যখন দিয়েছে তখন দেখলে যে একটু কান্না করছিলো, তো তারপরে কিন্তু আর কান্না করছে না। তো এই দেখো দেখছি এখন খেলে বেড়াচ্ছে, তো এখন তো ঠিকই আছে। কেমন লেগেছে মামা? এ মামা বাবু বেটু তোমার ব্যথা হয়েছে? তো ও কিন্তু ঘুমাচ্ছিলো জানো তো, তো ঘুম থেকেই তুলে নিয়ে গেছি। বাবু আর আমার বাবুকে প্যান্টি দিয়েছেন না গো? প্যান্টি দিয়েছে। তো এখন তো খেলা করছে, জানি না কি হবে, সারাদিনে কান্না করবে কি না। তো আমার এখন কিছু কাজ হয়নি, মানে রান্না বান্না কিছু হয়নি জানো তো বন্ধুরা। তো আমি এখন রান্না টান্না করিনি, তারপর ওর বাবা অফিসে গিয়েছিলো, ডিউটিতে ছিল। তো তারপরে আজকে ভ্যাকসিন ছিল বলে আবারও এসেছে। তো এই আসার পরে আবার আমরা গিয়ে ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এলাম। তো এখন আমি রান্না করে নিই, আবার ওর বাবা আসবে দুপুরে খাওয়ার জন্য খেতে। তো একটার সময় আসবে। তো এখন তোমার বাজে 11:30-12টা বাজে, তো আমি তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ আমি বাবা আসবে খেতে। তো আর আমার মাহিন কান্না করছে না, তো কোনো অসুবিধা হবে না মনে হয় জানো। দেখা যাক কী হয় সারাদিনে। আজকে মাহিনের ভ্যাকসিনটা হয়ে গেল। আমি অনেকদিন থেকে টেনশন করছিলাম যে কবে হবে, কীরকমভাবে হবে কি না। তো অনেকদিন থেকে অনেক কষ্ট নেওয়া হচ্ছিলো, কোথায় দেবে কী করে দেবে। তো আমরা যখন ওখানে থাকতাম, মানে নসনগরে যখন থাকতাম, তো তখন তো ওখানে সব কিছু মানে আর কি ফোন করেই আমাদেরকে ডেকে নিত, যখন মানে দেওয়ার সময় হতো ভ্যাকসিন বা কিছু পোলিও পোলিও থাকলেও ওনারা ফোন করে ডাকতেন। তো আমরা বুঝতে পারতাম, অত চিন্তা থাকতো না। আর এখন এইখানে আছি বাইরে, এবার সেগুলো আমাদেরকে নিজেদেরকে সব কিছু জানতে হয়। আর এখানে ধরো গুজরাটে তো অত জানি না কোথায় কী আছে না আছে, তো সব কিছু জানতে হয়, খোঁজ নিতে হয়। তো তারপরেই জানতে পারা যায়। তো এই দেখো বাবু এখন খেলছে, তো পায়ের এই জায়গা থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল, দুটো হাত একটা হাতে দিয়েছে আর একটা পায়ে দিয়েছে। এই দেখো রক্ত বেরিয়ে গিয়েছিল। তো বন্ধুরা পরে কথা বলছি। হ্যাঁ আমি এখন রান্না টান্না করে নিই, তারপর বাই বলে দাও। বাবা 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 বাবা।